স্কুলের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণী বিজ্ঞানের পঞ্চম অধ্যায় সমন্বয় মিশ্রণ নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আজকে আমরা এই অধ্যায়ে পার্ট 1, 2, 3 এই পার্টগুলো নিয়ে আলোচনা করব। আর অধ্যায়টিকে সম্পূর্ণভাবে শেষ করার জন্য আমরা কয়েকটি পর্ব ভাগ করেছি। আর আজকে সেটি প্রথম পর্ব। প্রথমত যে আমাদের অধ্যায়ের নাম সমন্বয় মিশ্রণ, মূলত এই সমন্বয়টি কি, যে জীবে জীবন চক্রে কতগুলো ধারাবাহিক পর্যায়ে আছে, বৃদ্ধি, প্রজনন, বার্ধক্য, এভাবে এই পর্যায়গুলো মূলত এই যে উদ্ভিদ দেহে
বিভিন্ন কাজকেও নিয়ন্ত্রণ করে। আমাদের দেহে জীব দেহে যেমন বিভিন্ন কাজের নিয়ন্ত্রণ কোষের মাধ্যমে হয়ে থাকে, এরপর হরমোনের মাধ্যমে হয়ে থাকে, তেমনি উদ্ভিদ দেহে বিভিন্ন কাজকেও নিয়ন্ত্রণ উদ্ভিদের দেহে উৎপাদিত এক বিশেষ ধরনের জৈব রাসায়নিক বস্তু ফাইটোহরমোন বা উদ্ভিদকারক হরমোন বস্তু এই হরমোনের প্রভাবে হয়ে থাকে। ফাইটোহরমোন কোষে উৎপন্ন এবং মূত্রস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন জিবেরেলিন আমরা যে উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু হিসেবে বলেছিলাম, অক্সিন জিবেরেলিন এই তিনটি সম্পর্কে তোমাদের বই আলোচনা করা আছে। এছাড়াও আরো কিছু হরমোন আছে, তার মধ্যে অক্সিন জিবেরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। অর্থাৎ অক্সিন ও সাইটোকাইনিন উদ্ভিদটা তার স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখতে সাহায্য করে, আর কোনো উদ্ভিদ যদি তার প্রয়োজনের তুলনায় বৃদ্ধি হয় তাহলে সেই বৃদ্ধিটা প্রতিবন্ধক হিসেবে ইথিলিন এবং অ্যাবসাইসিক অ্যাসিডটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। পাতায় ফ্লোরিসেন্ট নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমূলকে পুষ্পমূলে পরিণত হয়। তাই দেখা যায় ফ্লোরিসেন্ট উদ্ভিদে ফুল ফোটে। এরপরে আসি আমরা উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তুটি অক্সিন। অক্সিন দেখো যে চার্লস ডারউইন এই হরমোন প্রথম আবিষ্কার, যে হরমোনের আবিষ্কারকের নাম হচ্ছে চার্লস ডারউইন। তিনি উদ্ভিদের গুণাঙ্গ আবরণের উপর আলোর প্রথম লক্ষ্য করেন। যখন আলো তীব্রভাবে একদিকে লাগে তখন গুণাঙ্গ আবরণী আলোর উৎসের দিকে পাক হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে গুণাঙ্গ আবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থটি ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন প্রয়োগের শাখা কলমের মূল বজায় ফলের অকালে ঝরে পড়া রোধ করে। অর্থাৎ গুণের মূল আবরণী যে কিছু কিছু উদ্ভিদ আছে আলোকমুখী, যেমন তোমাদের ঘরের ভিতরে পড়ার টিভির উপরে একটি গাছ থাকে, সামনে জানলা করা থাকে, তার পড়ার ফুলের গাছ থাকে, দেখবে যে গাছটি কিছু কিছু গাছ আলোর বিভিন্নতা প্রদর্শন করে। অর্থাৎ যে আলো যেদিকে পড়বে গাছটি ঠিক সেদিকেই বৃদ্ধি লাভ করবে, সেদিক দিয়েই বেগে লম্ব হয়ে উঠবে। এটা তোমরা বাসায় নিজেরাই পরীক্ষা করতে পারো। এরপরের হরমোনে আসি আমরা জিবেরেলিন। চারা গাছ বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এতে দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমূলগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এই জন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদ চেয়ে অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হবে। তাই খাটো উদ্ভিদগুলোতে যদি আমরা জিবেরেলিন হরমোনটা প্রয়োগ করি তাহলে এই জিবেরেলিন হরমোনের প্রভাবে খাটো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বীজের সুপ্তাবস্থা কাটতে এর কার্যকারিতা রয়েছে। এরপর আসি আমরা ইথিলিন। এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ, ইথিলিন একটি গ্যাসীয় পদার্থ। ইথিলিনটা ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল বীজ পাতা ও মূলেও দেখা যায়। ইথিলিন বীজ এবং মূলের সুপ্তাবস্থা ভঙ্গ করে চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারা গাছকে লম্ব হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত। তাহলে এই যে উদ্ভিদের যে বৃদ্ধিকারক বস্তু অর্থাৎ ফাইটোহরমোনগুলো যেগুলো আমাদের বইতে আলোচনা করা আছে, অক্সিন জিবেরেলিন ইথিলিন, এগুলো সম্বন্ধে তুমি একটু ভালোভাবে পড়বে আর এগুলোর কাজগুলো অবশ্যই মনে রাখবে। এবার আসি আমরা চলন। চলন দেখো উদ্ভিদ ও অন্যান্য জীবের মতো অনুভূতি ক্ষমতা সম্পন্ন। উদ্ভিদের শুধু অনুভূতি আছে, যেহেতু উদ্ভিদের প্রাণ আছে তাহলে উদ্ভিদের অনুভূতি আছে। এখানে যেন অভ্যন্তরীণ বা বহির্ভূত
দেওয়া আছে যে আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়া পরিচিত। উপকরণে কি আছে? একটি সবচেয়ে কাছের বড় মুখযুক্ত বোতল, পুষ্টি দ্রব্য, ছিদ্রযুক্ত কর, একটি সবল উদ্ভিদের চারা। কার্যপ্রণালীটা হচ্ছে আমরা কি কি কাজ করব। একটি বোতলে পুষ্টি দ্রব্য নিয়ে ছিদ্রযুক্ত ছিপিটি লাগিয়ে ছিপি ছিদ্র পথে চারা গাছটি এমন ভাবে ঢুকিয়ে দিতে হবে যাতে মূল পুষ্টি দ্রবণে ডুবে থাকে। এবার গাছসহ বোতলটি জানলার স্থানে আলোকিত স্থানে রেখে দিই। জানলার গাছে আমরা একটা আলোকিত স্থানে বোতলটা রেখে দিব। আর বোতলে যে পুষ্টি দ্রব্যটা দিচ্ছি চারা গাছের মূলত যেন পুষ্টি দ্রব্যের মধ্যে কি ডুবানো থাকে। পর্যবেক্ষণে দেখা যাবে যে চার পাঁচ দিন পর খেয়াল করলে দুটি কাণ্ডের অংশ জানলার বাইরের দিকে বেঁকে গেছে, মূলগুলো আলো উৎসের বিপরীত দিকে বেঁকে গেছে। অর্থাৎ চারা গাছের মূলগুলো বিপরীত দিকে যাবে আর কাণ্ডটা আলো উৎসের দিকে বেঁকে যাবে। এইটা এই পরীক্ষণ থেকে আমরা এই সিদ্ধান্ত হয় যে কাণ্ড আলোকমুখী ও মূলে আলোক বিমুখী চলন ঘটে। তাহলে পরিপ্রেক্ষিতের দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে উদ্ভিদের কাণ্ডটা আলোকমুখী হয়ে চলে আর মূলগুলো আলো বিমুখী হয়ে চলাচল। তাহলে কাণ্ডটা আলোর দিকে বিভ্রান্ত হচ্ছে আর মূলগুলো আলোর বিপরীত দিকে, যে স্থানে আলোটা পৌঁছাচ্ছে না যেদিকে আলোটা পৌঁছাচ্ছে না সেদিকে বিপরীত দিকে চলাচল। তাহলে এই পরীক্ষণটা দিয়ে আমরা যে উদ্ভিদের কাণ্ডটা আলো বিমুখী আর মূলগুলো আলো বিমুখী হয়ে চলাচল করে সেটাই আমরা বুঝতে পারবো। এরপরে আসছে আমরা হরমোনের ব্যবহার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্সিজেন ও অন্যান্য কৃত্রিম হরমোন শাখা কলমের মূল উৎপাদনে সাহায্য করে। ইন্ডোর অ্যাসিটিক অ্যাসিড ক্ষতস্থান পূরণে সাহায্য করে। ইন্ডোর অ্যাসিটিক অ্যাসিড এমন একটা হরমোন যেটা উদ্ভিদের ক্ষতস্থানগুলো পূরণে সাহায্য করে। অক্সিজেন প্রয়োগে ফলের মোচন বা অর্থাৎ ফলের অকালে ঝরে পড়াটা রোধ হয়। বিভিন্ন উদ্দীপক যেমন আলো, পানি, বিকর্ষ ইত্যাদি উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। তাহলে আমরা আজকে এই অনলাইন ক্লাসে এই পর্বে আমরা উদ্ভিদের উদ্ভিদের সমন্বয়, উদ্ভিদের জীবিকার বস্তুগুলো আর উদ্ভিদের চলন হরমোনের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং কি বই নিয়ে ভালোভাবে এই বিষয়গুলো পড়বে। আগামী ক্লাসে আমরা